অভিনয় জগৎ থেকে রিয়েলিটি শো, আর এবার সোজা ভোটের ময়দানে। ভোট ঘোষণার পর প্রথম রবিবার প্রচার সারলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন পান্ডুয়া ব্লকের শিমনাকর কালীবাড়িতে পুজো দিয়ে প্রচারে নামেন তিনি। তারপর হুটখোলা গাড়ি চড়ে করলেন প্রচার। এইবার লোকসভা নির্বাচনে হুগলিতে মুখোমুখি লড়বেন একদা অভিনেত্রী রকেট চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন গাইড হিসেবে তৃণমূল প্রার্থীর সাথে ছিলেন পান্ডুয়ার বিধায়ক তথা প্রাক্তন সাংসদ রত্না দে নাগ, দুনিয়াখালের বিধায়ক অসীমা পাত্র। তারকা প্রার্থীকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন এলাকার মানুষজন, তাঁকে দেখে স্লোগান তোলে দলের কর্মীরা, পুষ্পবৃষ্টি করেন তৃণমূল সমর্থকরা। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, পাশে থাকবো, সাথে থাকবো, সব কিছু দিয়ে একটা শুরুয়াত থাকে, এটা আমার রাজনীতিতে প্রথম পদক্ষেপ, শুরুয়াত। অভিনয় থেকে রাজনীতি, অভিনেত্রী থেকে নেত্রী, এদিক থেকে প্রতিপক্ষ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে অদ্ভুত মিল রয়েছে রচনার। তবে ভোট শেষে কার মুকুটে উঠবে জয়ের পালক তা সময় বলবে। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। একদিকে রচনা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে লকেট চট্টোপাধ্যায়, দুজনের নামই অভিনয় জগতের সঙ্গে জড়িত। হুগলি লোকসভা কেন্দ্রে এবার তারাই একে অন্যের প্রতিদ্বন্দ্বী। তবে এবারও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী গতবারের জয়ী বিজেপি প্রার্থী ও এলাকার সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রবিবার ফের প্রচার সারলেন তিনি। প্রথমে হুগলির মানকুণ্ডু স্টেশন সংলগ্ন শীতলা মাতার মন্দিরে পুজো দেন। অংশ নেন মানকুণ্ডু পশ্চিমপাড়া এলাকায় শীতলা মাতার মন্দিরের বাৎসরিক পুজোয়। আমি পুজো দিতে এসেছিলাম, মা শীতলার পুজো চলছে, মানুষের পুজো, সারা মানুষ এখন একটাই জানে জয় শ্রীরাম, মানুষ এখন একটাই জানে পদ্মফুল। মন্দিরে পুজো দেওয়ার পর এদিন নিজের লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের সাথে জনসংযোগ করেন লকেট চট্টোপাধ্যায়। বিকেলে সিঙ্গুরের কমলাপুরে একাধিক বৈষ্ণব দেবী মাতার পুজো মণ্ডপ পরিদর্শন করেন লকেট। সোমনাথ মিত্র, এবিপি আনন্দ, হুগলি। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।